নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেক দিনের দৈনন্দিন ভিডিওর আপলোড আপনার কাছে আগে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করছি ডিসেম্বর মাস 2020 সালের বিশেষ রাশিফল সম্পর্কে। এই ভিডিওতে আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই বিশেষ মাসে আপনার ভাগ্য আপনার অবশ্যই সাথ দেবে বা সঙ্গে থাকবে, এবং এই সমন্বয়ে সফলতা অবশ্যই আসবে। এই মাসের শুক্রদেব আপনার গৃহ ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সেই সাথে বুধ এবং রবি ধনুরাশিতে প্রবেশ করবে, এবং মঙ্গল মীন রাশি থেকে নিজের গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে। তাই চারটি গ্রহের গোচরের পরিবর্তন আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আনবে। বিভিন্ন ক্ষেত্র থেকে শুভ ফল পাবেন, সেই সাথে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনি শুভ ফল পেতে শুরু করবেন। সমাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, বিভিন্ন উৎস থেকে আয় বৃদ্ধি পাবে, বেশ কিছু কাজের পরিকল্পনার আপনি সফল রূপ দেখতে পাবেন, সেই সাথে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সমর্থন পাবেন। গৃহে কোনো নতুন অতিথির আগমন আপনাদের অত্যন্ত আনন্দ প্রদান করবে, তবে মাসের মাঝামাঝি থেকে কিছুটা উদ্বেগ বাড়বে। যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাঝারি ফল আসবে, ব্যবসার প্রয়োজনে দূর ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। যারা চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল আসবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে লড়াই ঝগড়া উত্তেজনা থেকে সর্বদা দূরে থাকুন, এটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে। সন্তানের অগ্রগতির বিষয়ে আপনি খুব একটা সন্তুষ্ট থাকবেন না। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা মন দিয়ে পড়াশোনা না করলে ভালো ফল আসবে না। আপনার পেশাতে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ভালো ফল পাবেন। এই বিশেষ মাসে খরচ কিছুটা কমতে পারে, পারিবারিক সম্পর্ক আপনাদের স্বাভাবিক যাবে, কোনো শুভ কাজ আপনার গৃহে হতে পারে। যারা চাকরি বাকরির পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের চ্যালেঞ্জ কিছুটা থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা, বিভিন্ন কাজে স্ত্রীর সঙ্গে সহযোগিতা পাবেন, জীবনসঙ্গীর সঙ্গে সহযোগিতায় আপনাদের কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। শরীর স্বাস্থ্য এই সময় কিছুটা সমস্যার কারণ হতে পারে, বিশেষত মুখের কোনো ইনফেকশনে আপনারা ভুগতে পারেন। এই বিশেষ মাসে আপনারা প্রচেষ্টা চালালে ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, আর তা কেউ আপনাকে থামাতে পারবে না। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যান। আপনার নতুন নতুন ধারণা এবং পরিকল্পনার সাহায্যে আপনি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সফলতা বা বিজয়ী হবেন। যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান এই সময় কোথাও থেকে আপনি অর্থ সাহায্য পেয়ে যেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশেষ মাস স্বাভাবিক যাবে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অর্থ সাহায্য হয়ে যাবে। আপনার স্ত্রীর ভবিষ্যতের জন্য বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন এই মাসে। তবে চুরির বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন, আপনার পার্স এবং মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখুন, সেই সাথে কার্ড হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। জনাকীর্ণ অবস্থানে অর্থাৎ লোকজন যেখানে বেশি সেখানে আপনি অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে থাকুন। যদি এই সময় কোনো সম্পত্তি কিনতে চান তাহলে বাজার ভালোভাবে আপনি পরীক্ষা করুন। এই বিশেষ মাসে বুকের ব্যথাতে আপনারা কষ্ট পেতে পারেন, তাছাড়া মুখের ব্রণ বা মুখের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন। এই বিষয়গুলি অবশ্যই মনোযোগ দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। অতিরিক্ত মাত্রায় মোবাইল ল্যাপটপ এগুলো ব্যবহার করবেন না, চোখের উপরে তার বিরূপ প্রভাব আসতে পারে। এই সময় চোখকে পরীক্ষা করে অবশ্যই আপনারা চশমা ব্যবহার করুন। স্নানের সময় বাথরুমে যাওয়ারকালীন আপনারা সাবধানতা অবলম্বন করুন, এই সময় পা পিছলে পড়ে আঘাতজনিত কারণে আপনি ভুগতে পারেন। তাই শরীর স্বাস্থ্য এই বিশেষ মাস আপনাদের ক্ষেত্রে কিছুটা ভোগাবে। ফাস্ট ফুড থেকে দূরে থাকুন, অর্থাৎ পুষ্টিকর খাবার দাবারের প্রতি গুরুত্ব দিন।
কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে বাবা মায়ের সম্পর্কের উন্নতি ঘটবে, তবে পারিবারিক জীবনে কিছুটা অসন্তুষ্টির ভাব দেখা যেতে পারে। আপনার স্বামী অথবা স্ত্রী কোনো অফিসিয়াল ট্যুরে যেতে পারে, তবে এই বিশেষ ট্যুর আপনি পছন্দ করবেন না। আপনার সন্তানের পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে, আর সতর্ক হলে দেখবেন পড়াশোনাতে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। আপনার মায়ের আশীর্বাদে বেশ কিছু কঠিন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার ভাই বোনদের সমস্যাতে আপনি অবশ্যই সহযোগিতা করুন, তাদের চাহিদা পূরণ করতে আপনি সচেষ্ট থাকবেন, তাতে আপনাদের সম্পর্কের অনুভূতি অনেকটাই বাড়িয়ে দেবে। এখন প্রতিকারের বিষয়ে বলবো। এই বিশেষ মাসে আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে ওং গং গণপতয় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। সেই সাথে প্রতি শুক্রবার আপনারা দুধ চিনি এগুলো দান করুন, এবং অভাবী মানুষদেরকে আপনি আপনার সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করুন। সেই সাথে শ্রীসূক্ত পাঠ করলে অত্যন্ত ভালো ফল পাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বিশেষ মাস তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সুখ এবং সৌভাগ্য নিয়ে আসুক। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।